গাইজ কেমন আছে তোমরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমি প্রফেশন ফর উইমেন আলোচনা করতে যাচ্ছি কে লেখেছেন ভার্জিনিয়া আজকে আমাদের আলোচ্য বিষয়টি এতই গুরুত্বপূর্ণ যা প্রতিটি নারীকে উদ্বুদ্ধ করবে নিজের জাতি এবং নিজের কর্মের প্রতি অর্বান্বিত হতে আমাদের লেখা শুরু হচ্ছে ভার্জিনিয়া উলফের একটি বক্তৃতাকে কেন্দ্র করে বক্তৃতাটা খানিকটা এইরকম আপনার সচিব আমাকে এখানে আসতে আমন্ত্রণ জানাবার সময় বলেছিলেন যে আপনাদের সংগঠন স্ত্রী লোকেদের কর্মসংস্থানের ব্যাপারে উদ্যোগী আসলে কি হয়েছিল ভার্জিনাউলভকে আমন্ত্রণ করা হয়েছিল একটি মঞ্চে যেখানে ভার্জিনাউলভকে বক্তৃতা দিতে হতো নারীদের কর্মসংস্থান সম্বন্ধে তাই তিনি এখানে পরিষ্কারভাবে বলছেন আপনাদের সচিব আমাকে এখানে আসতে আমন্ত্রণ জানাবার সময় বলেছিলেন যে আপনাদের সংগঠন স্ত্রীলোকেদের কর্মসংস্থানের ব্যাপারে উদ্যোগী তিনি বলেছিলেন যে আমি কর্মক্ষেত্রে যে সমস্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি তা আপনাদের যেন জানাই এটা সত্যি যা আমি একজন স্ত্রীলোক এবং আমি কর্মরত কিন্তু আমার এমন কি কর্ম অভিজ্ঞতা হয়েছে যা আমি আপনাদের সাথে ভাগ করে নিতে পারব প্রকৃতপক্ষে এটা বড়ই কঠিন কাজ আমার কর্মক্ষেত্র হচ্ছে সাহিত্য চর্চা রঙ্গমঞ্চ বাদে অন্য যে কোনো কর্মক্ষেত্রের তুলনায় সাহিত্য চর্চার ক্ষেত্রে স্ত্রীলোকেদের প্রতিবন্ধকতা অপেক্ষাকৃত কম আমি আবার বলতে চাইছি বিশেষভাবে মেয়েদের জন্য প্রতিবন্ধকতার কথা মহিলাদের জন্য এই পেশাতে প্রতিবন্ধকতা কম এ কথাটি বলার অর্থ হলো যে এই পেশাটি মূলত স্ত্রীলোকেদের নিজস্ব পেশা কারণ ফ্যানি বার্নি আফ্রেভেন হ্যারিয়েট মার্টিডিউড জেন অস্টিন জর্জ ইলিয়াটের মতো লেখিকারা অনেক আগেই এই কর্মপত্রী সুমসৃণ করে গিয়েছেন তাই আমি যখন লিখতে শুরু করি তাই আমার পথে বাধা অনেকটাই কম লেখিকা হওয়ার পথে মহিলাদের প্রতিবন্ধকতা আরও একটি কারণে কম এটি মূলত একটি নির্দোষ এবং সম্মানীয় পেশা কলমের আচরের ফলে পরিবারের শান্তিভঙ্গ ঘটে না এই পেশার জন্যে পরিবারের অর্থ ভাণ্ডারের উপরও কোনো চাপ পড়ে না কারণ দশ সিলিং ছয় পেনের মতো সামান্য পয়সা খরচ করে শেক্সপিয়ারের সমস্ত নাটক লেখার মতো কাগজ কেনা যায় পিয়ানোজ মডেলস প্যারিস ভেনা বার্লিনের এই সমস্ত কোনো কিছুই লাগে না একটা লেখকের অন্যান্য পেশার তুলনায় লেখার কাজে মেয়েরা অধিকতর সফল হয়েছেন এবং এই সফলতার আরও একটি মূল কারণ হলো যে কাগজের দাম বড়ই সস্তা এবং এই কাগজের দাম সস্তা হওয়ার জন্যই মহিলারা এই পেশাতে এত সফল হয়েছেন দিনের পর দিন এখন আমার কর্মজগতের ঘটনা বলতে গেলে অবশ্যই বলতে হয় যে আমার কর্মজগৎ বড়ই সাদা সিডে আপনি হয়তো ভাবছেন একটা শোবার ঘর থাকবে এবং সেখানে একটি মেয়ে মেয়েটি হয়তো বাম দিক থেকে ডাম দিকে কলম হাতে কিছু লিখে চলেছেন তারপর সেই মেয়েটি লেখার পর সেই লেখাটিকে একটি খামে ভরে একটা সস্তার ডাকটিকিট লাগিয়ে লাল বাক্সে ফেলে দেয় এবং এরপরেই তার লেখা ছাপা হয় এবং সে সাংবাদিকে পরিণত হয় এটাই কম বেশি আমার ঘটনা যেদিন আমি চিঠি ফেললাম তার পরের মাসের দিকেই আমার প্রচেষ্টা পুরস্কৃত হলো আমার কাছে এটি ছিল একটি গৌরবময় দিন একদিন সম্পাদক মহাশয়ের কাছ থেকে একটি চিঠি পেলাম এবং তার সাথে পেলাম দশ সিলিং এবং ছয় পেনের একটি চেক এক্ষেত্রে আমি বলতে বাধ্য হচ্ছি যে পেশাদার স্ত্রীলোক বলতে যা বোঝাই তা কিন্তু আমি একেবারেই নই এবং এর কারণ হল জীবন সংগ্রাম এবং অসুবিধার সম্বন্ধে আমি খুব কমই জানি এক্ষেত্রে আমাকে স্বীকার করতেই হয় যে ওই অর্থ দিয়ে রুটি মাখন ঘর ভাড়া জুতো মোজা মাংস এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী আমি কোনোটাই কিনে নি তার পরিবর্তে সেই জিনিস দিয়ে আমি পারস্য দেশীয় একটি বিড়াল ক্রয় করলাম এবং হাসির বিষয় সেই বিড়ালটির জন্য আমি প্রতিবেশীদের সাথে ঝগড়া এবং বিতর্কে জড়িয়ে পড়লাম এরপর যখন আরও লিখলাম সেখান থেকে আরও অর্থ উপার্জন করতে পারলাম এবং সেখান দিয়ে আমি একটা গাড়িও কিনলাম তবে এই সমালোচনামূলক লেখা লিখতে লিখতে আমি আবিষ্কার করলাম যে আমাকে যদি বইয়ের সমালোচক হতে হয় তাহলে কিন্তু সবদিকে প্রথমে আমাকে এক ভূতের সাথে লড়াই করতে হবে তবে এই ভূতকে তুমি ভূত না বলে বাড়ির ভেতরকার পরি হিসাবেও বলে রাখতে পারো এই ভূত বা পরি তুমি যাই বলো না কেন এ বড়ই অদৃশ্য কিন্তু যখনই আমি লিখতে চাই স্বনির্ভরভাবে এবং স্বতন্ত্রভাবে সে কিন্তু আমার এবং আমার লেখার মাঝে এসে পড়ে এখন প্রশ্ন হলো এই বিদেহী বা ভূত বা অ্যাঞ্জেল ইন দ্য হাউস কে আসলে ভিক্টোরিয়ান যুগে মহারানী ভিক্টোরিয়ান যুগে পুরুষতান্ত্রিক সমাজ এক আদর্শ নারী মূর্তির সৃষ্টি করেছিলেন এই আদর্শ নারী মূর্তি কেমন ছিলেন এই আদর্শ নারী মূর্তি একেবারে স্বার্থহীন ছিলেন পুরুষ বা স্বামীর কথায় হ্যাঁ হ্যাঁ এবং না না এ মিলিয়ে চলতেন এবং পুরুষ শাসিত সমাজের মন রেখে চলার ব্যাপারে ইনি ছিলেন সিদ্ধহস্ত এই পুরুষ শাসিত সমাজের বানানো নারী মূর্তিটি হল অ্যাঞ্জেল ইন দ্য হাউস বা ফ্যান্টম বা বিদেহী বা ভূত তুমি যাই বলো না কেন এই নারী মূর্তি বা এই ধারণা আমাকে বড়ই টানতে থাকতো পিছন থেকে অর্থাৎ কোনো পুরুষের লেখার যখন আমি সমালোচনা করতাম তখন এই নারী মূর্তি আমাকে যেন বলতো যে তুমি পুরুষের লেখার সমালোচনা করছো এটা মোটেও ঠিক নয় সে লেখা যতই খারাপ হোক না কেন তার ভূয়সী প্রশংসা করো তুমি একটা নারী হয়ে কোনো পুরুষের লেখার সমালোচনা করবে এ কি তোমার জন্য মানানসই এইভাবে অ্যাঞ্জেল ইন দ্য হাউস বা ফ্যান্টম আমাকে বড়ই বিরক্ত করত। কিন্তু একটা লেখিকা স্বতন্ত্র চিন্তাভাবনার অধিকারী এবং একজন লেখিকা যতক্ষণ না স্বতন্ত্রভাবে কিছু লিখতে পারে সে কিন্তু প্রকৃত লেখিকা নয় তাই আমি শেষ পর্যন্ত এই বিদেহীকে বা ভূতকে অ্যাঞ্জেল ইন দ্য হাউসকে আমি হত্যা করলাম এবং স্বতন্ত্রভাবে নিজের লেখা শুরু করলাম এই পর্যন্ত যা কিছু বললাম আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার ইংরাজিতে দু এক কথা বলবো। যেগুলি তোমরা চাইলে কিন্তু খাতাতে নোট করেও লিখতে পারো তা যাই হোক এখন মূল বিষয়ে আসা যাক এনি উম্যান হু ওয়ান্টস টু রাইট মাস্ট ফাইট উইথ দ্য অ্যাঞ্জেল ইন দ্য হাউস অর্থাৎ কোনো মহিলা যিনি স্বতন্ত্রভাবে লিখতে চান তাকে কিন্তু অ্যাঞ্জেল ইন দ্য হাউজের বিরুদ্ধে লড়াই করতেই হবে না দ্য কোয়েশ্চেন ইজ হু ইজ অ্যাঞ্জেল ইন দ্য হাউস এখন প্রশ্নটা হলো এই অ্যাঞ্জেল ইন দ্য হাউসটাকে

যে আদর্শ নারী মূর্তি তাই হলো অ্যাঞ্জেল ইন দ্য হাউস সি ইজ ডিভোটেড টু দ্য অ্যান্ড সাবসার্ভেন্ট টু হাজবেন্ড সে কিন্তু বাড়ির কাজকর্মে নিপুণ এবং নিজ স্বামীর মন মানিয়ে চলতেও বড়ই দক্ষ বাট টু বি এ সাকসেসফুল রাইটার ওয়ান মাস্ট বি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড আনটিল ইউ আর ইন্ডিপেন্ডেন্ট ইউ ক্যানট রাইট ফ্রিলি কিন্তু ঘটনা হলো আসল লেখক হতে গেলে স্বতন্ত্র লেখক হতে গেলে স্বতন্ত্র চিন্তাভাবনার অধিকারী হতে হয় এবং যতক্ষণ না পর্যন্ত তুমি এই অ্যাঞ্জেলিন দা হাউস এর কাছ থেকে তুমি মুক্তি পাবে তুমি স্বতন্ত্রভাবে লিখতে পারবে না সো টু রাইট এনিথিং ফ্রিলি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্টলি ওয়ান মাস্ট কিল দ্য আইডিয়ালাইজড উমেন অব দ্য ভিক্টোরিয়ান এজ তাই স্বতন্ত্র লেখক হতে গেলে পুরুষতান্ত্রিক সমাজের বানানো আদর্শ নারী মূর্তিকে তোমাকে প্রথমেই হত্যা করতে হবে অ্যান্ড দ্যাট ইজ ইউ আর মার্ডারিং দ্য অ্যাঞ্জেল দ্য হাউস এখানে মূলত ভার্জিনেউল বলতে চেয়েছেন যে আপাত দৃষ্টিতে লেখিকার কাজ যতটা সহজ বলে মনে হয় ঠিক ততটা কিন্তু সহজ নয় বাইরের সংঘর্ষ কম হতে পারে কিন্তু মানসিক সংঘর্ষ অতিরিক্ত থাকে লেখিকাদের কাজের মধ্যে হিয়ার আই উড লাইক টু সে দ্যাট হিয়ার দ্য ন্যারিটার ইজ ডিফারেন্ট ফ্রম দ্য ভার্জিনেউল হার্সেল অ্যাকচুয়ালি উলস নারিটার ইজ এ সেপারেট ক্যারেক্টার ইন দিস এসে আবার এই প্রফেশন ফর উইমেনে আমরা র্যান্ডম সিকুয়েলস অফ থট পাই অর্ডার সিকুয়েন্সের অর্ডার সিকুয়েন্সের অভাব তো পরিষ্কার রয়েছে অর্থাৎ লেখিকার মাথায় যখন যে চিন্তাধারা এসছেন তিনি সেটাকে অ্যাজ ইট ইজ তুলে ধরেছেন ওই যে বলে না স্ট্রিম অফ কনসাসনেস টেকনিক এই স্ট্রিম অফ কনসাসনেস টেকনিকের উপরে নির্ভর করে রয়েছে এই অসাধারণ লেখাটি তবে এই লেখা যখন আমরা পড়ি পরিষ্কারভাবে আমরা বুঝতে পারি যে লেখিকা এমপ্লয়মেন্ট এবং প্রফেশনের মধ্যে পার্থক্য করেছেন তিনি এমপ্লয়মেন্ট বলতে কি বুঝিয়েছেন যদি তুমি কোথাও চাকরি করছো কোনো ব্যক্তির কাছে তুমি অর্থের বিনিময়ে সারাটা সপ্তাহ বা সারাটা মাস কাজ করে যাচ্ছ এবং মাসের শেষে বা সপ্তাহের শেষে তুমি একটা টাকা পাচ্ছ এটা হলো গিয়ে এমপ্লয়মেন্ট কিন্তু প্রফেশন প্রফেশন ব্যাপারটা আলাদা প্রফেশন ব্যাপারটাকে তিনি অন্যভাবে দেখিয়েছেন এই ব্যাপারটাকে পরিষ্কার করার জন্য আমি আরও একটি দুটি উদাহরণ দেব ধরো তুমি তোমার নিজের বিউটি পার্লার খুললে এবং সেখান থেকে তুমি প্রচুর অর্থ উপার্জন করছো যা দিয়ে তোমার নিজের সংসার চলে যায় এ হলো তোমার প্রফেশন কিন্তু তুমি ধরো বড় একটা শপিং মলে তুমি সেখানে কাজ শুরু করলে এবং মাসের শেষে তুমি একটা টাকা পাচ্ছ এটা কিন্তু তোমার প্রফেশন নয় এটা এখানে তুমি এমপ্লয়েড হয়েছ এই রচনাটি মূলত প্রফেশনাল উমেনদের জন্য অর্থাৎ যারা স্বতন্ত্রভাবে কিছু করে দেখানোর চেষ্টা করেছেন এক্ষেত্রে কিছু বাস্তবিক উদাহরণ দিয়ে বিষয়টিকে আরও ভালোভাবে বুঝে নেওয়া যাক যে কোন বিষয়টিকে পেশা বলা যাবে আর কোন বিষয়টিকে পেশা বলা যাবে না যেমন এই ধরো যে তুমি ভালো নকশা আঁকতে পারো বা ভালো মেহেন্দি আঁকতে পারো এবং পাড়ার কারো বিয়েতে তুমি কারো হাতে মেহেন্দি এঁকে দিলে বা নকশা এঁকে দিলে এবং সেখান থেকে হয়তো তুমি কখনো কেমন কিছু টাকা পেলে এটা কিন্তু তোমার প্রফেশন নয় তার কারণ এ দিয়ে তোমার সংসার চলবে না শখের জিনিস তুমি কিনতে পারো সেই অর্থ দিয়ে কিন্তু এটা কিন্তু তোমার পেশা নয় পেশা সেটিকেই বলবো যেটি তুমি স্বতন্ত্রভাবে শুরু করবে এবং তুমি নিজের জন্য আয় করবে এবং সেই আয় দিয়ে তুমি নিজের প্রয়োজনীয় বিষয়গুলি অবশ্যই ক্রয় করতে that ক্যান নট বি কল survival এ she হোয়াট সি গেট সি ক্যান বাই এ ক্যাট লাইক দ্যাট